করোনা আতঙ্ক গ্রাস করেছে ক্রমশই মানুষকে, এবার সম্বলহীন হওয়ার পথে মানুষ। যশের তাণ্ডব লীলা মানুষকে আরও বেশি অসহায় করে তুলেছে। বিগত কয়েকদিন ধরে যশের প্রভাবে যে চরম দুর্ভোগের শিকার হয়েছে উপকূলবর্তী এলাকাগুলি তা বেশ প্রভাবশালী, বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকার অধিকাংশ জায়গা এখনও জলমগ্ন। কারোর ঘরের ছাদ উড়িয়ে নিয়ে গেছে ঝড়, আবার কারোর ঘরে থাকা সত্ত্বেও জল ঢুকে যাওয়ার ফলে তাকে হতে হয়েছে ঘর ছাড়া। দিশেহারা মানুষ মাথা গোঁজার ঠাঁই খুঁজে চলেছে অনবরত, ঘরের ঠিকানা কোথায় তারা জানে না, কবে ফিরতে পারবে তাদের আসল ঘরে তা অনিশ্চিত তাদের কাছে। এই দুঃসময় পাশে থাকার মতো মানুষও দুর্লভ আজ। কিন্তু ওই যে কথায় আছে, খারাপের মাঝে একটা ভালো পাওয়াই যায়। যাদের দুবেলা খাওয়া তো দূরে থাক, মাথার ওপর ঠাইটুকু নেই, তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে রাজীব প্রোডাকশন। যশের কবলে পড়ে যেসব মানুষ তার সম্বলটুকু হারিয়েছে, যাদের ঠিকানা কোনো ঠিক নেই, তাদের পাশে দাঁড়িয়েছে এই প্রোডাকশন। প্রায় 100টি পরিবারকে চাল ডাল বিস্কুট মুড়ি চিড়ে এবং করোনার প্রকোপ থেকে বাঁচতে মাস্ক স্যানিটাইজার ইত্যাদি বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তাদের হাতে তুলে দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এই প্রোডাকশন। প্রোডাকশনের কর্ণধার রাজীব গোলচা জানান, গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে বিনোদন কোনোদিন থেমে থাকে না। তারা অসহায় সম্বলহীন দুস্থ মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে সবসময় বদ্ধপরিকর। যে কোনো পরিস্থিতিতে যাদের পাশে কেউ নেই, তাদের পাশে আসার আলো হয়ে দাঁড়াবে এই প্রোডাকশন। ধন্যবাদ ধন্যবাদ রাজীব গুলজা, রাজীব গুলজা স্যার কে, গুলজা স্যারকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের ত্রাণ দেওয়ার জন্য। আমাদের মেদিনীপুরে, আমাদের মেদিনীপুরে, মেদিনীপুর ধন্যবাদ রাজীব দাকে, রাজীব দাকে ধন্যবাদ এই ত্রাণ দেওয়ার জন্য। হিন্দিতে কে বলতে পারবে? হিন্দি একদম বলুন, রাজীব প্রোডাকশন কো প্রণাম, রাজীব প্রোডাকশন কো প্রণাম, রাজীব গুলজা স্যার কো প্রণাম, রাজীব গুলজা স্যার কো প্রণাম, ত্রাণ দেনে কে লিয়ে, ত্রাণ দেনে কে লিয়ে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।